সকালের গাড়িটা আমার ধরতেই হবে গো। হাতে ওটা কি বৌমার জন্য? আরে না না, এই এতদিন পরে বাড়ি ফিরছি তো, এটা নীলুম। চলো চলো বাতা সাতা করে চলো। থাক বাবা, এ সময় পেন নাম করতে নেই, যা বাড়ি যা। আইসা যাইতাছি। হ্যাঁ সাবধানে থাকিস, কালকে একবার যাবনি। আরে মাধু, তুমি রেতের বেলায় এখানে কি করছো? তুমি জানতে আমি আসব? মন বলছিল তুমি আসবে, আর কয়টা দিন আগে আইলে ঠিক হইতো। চলো ঘরে চলো। হ্যাঁ এই হিমেল হাওয়া বইছে, চলো চলো ঘরে চলো, এসো এসো। ও বাবা মাধু, এই এত কিছু, মাসের মাথা কান। খেয়ে নাও, তুমি শান্তি করে খাও দেখি। এখন গানের বায়না পেয়েছি বুঝলে, অনেক টাকা দেবে। ভাবছি ওই ষাট কোটির কাছে আমাদের যে জমিখান ভাড়া পড়া আছে না, ওইটার এবার সারাব। হ্যাঁ সে তো কতবার কয়েছো,
যদি হতো তবে। এবারে ঠিক হবে, তুমি দেখো। তিন মাসের বায়না, বুঝেছো? তিন মাসের বায়না। ও এবারে ঠিক হবে। হ্যাঁ, মারো কি রান্না। পছন্দ হইছে? শকরি বাসনগুলো পড়ে আস, নিজে আস। ও গোসা হইছে? মাধো শোন, কানাই কখন এলি ভাই? এই তো একটু আগে আইছি। ও, খাওয়া দাওয়া করেছিস? হ, এই তো খাইয়া উঠলাম। বিড়ি খাবি? দাঁড়া। না না না, বিড়ি খাবো না। খেলি কোথায়? কেন, ঘরে খাইলাম। ঘরে খাইছিস মানে? কে রাঁধলো? মাধো। মাধো? আরে কি হইল গো? কে? ওই দেখ। কে ভাই? আরে মাধো, তোর বৌদি। কি গাঁজা মাঞ্জা খাইছিস নাকি? যা তো। আরে তোর মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? এই শোন, নিজেকে সামলা ভাই, তোরে এখন শক্ত হতে হবে। বৌদি আর নাই, কেমনে যে সব হয়ে গেল কে জানে। বৌদি যে কে কাল সকালে কথা কমু, গাঁজা খাই। শোন 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 ভাই, সত্যি কথা বলছি কানাই, বৌদি আর নেই। বৌদি তো দুদিন আগে গলায় দড়ি দিয়েছিল ওই ওই আম গাছে ভোর সন্ধ্যেবেলা। আরে আমি আমি নিজে গেছিলাম শ্মশানে পোড়াতে, আর তোকে খোঁজার জন্য তো শহরে লোকও পাঠাইছিলাম, আর তুই বলছিস কি না। শোন, যা বাড়ি থেকে ঘুমো, কাল সব ঠিক হয়ে যাবে। ঘুমো ভাই, আমি চললাম। কাল আসবো ভাই, আসি। চললাম রে। তুমি আমারে অমন করে ভয় দেখালে কেন? তুমি
আমাকে ছেড়ে চলে গিয়েছিলে কেন? আমি তো কীর্তন গাইতে গিয়েছিলাম, তাই বলে গলায় ধরে দিতে হবে? মাধো, একবারও আমার কথা ভাবলে না তুমি? আর কোনো উপায় ছিল না যে? দেখো মাধো, অভাব তো সব সংসারেই থাকে, বলো, আমি তো চেষ্টা করছিলাম। যখন সবকিছু ঠিক হয়ে আসলো তখন তোমার ঝুলতে হলো? আরে ঝুললে দুজনে ঝুলতে পারতাম। এই নদীর পাড়ে বাঁশ বাগানে ধান খেতে দুজনে মিলে হেঁটে বেড়াতাম। আমার পাওনা গন্ডা গুলো মিটাইবা না? উনি আইলে আপনার সব পাওনা গন্ডা মিটাই দেবেন। চাইলে তো তুমি সব মিটাইতে পারো। সরেন। জালখান বড় শক্ত, সহজে ছিঁড়তে পারবা না। কৃষ্ণ প্রেমে পোড়া দেহ, কি দিয়ে
তোমাকে আমার সাথে এখন জায়গায় যেতে হবে। কোথায়? সে আছে এক জায়গা, এখন বলা যাবে না। কেন বলা যাবে না? সে কারণ আছে। কি কারণ গো মাধব? অত কথা বলো না তো বাপু, যেতে বলেছি চলো। ও, আমি পেট নি বলে আমার সাথে যেতে মানে বাজে। ঠিক আছে, আমি চললুম। মাধব, আমি যাব। কোথায় যেতে হবে বলো? যেখানে তোমার শান্তি আর আমার মুক্তি। মুক্তি? চলো চলো, ভোর হওয়ার আগে পৌঁছতে হবে। এটা কিসের আলো গো মাধব? তুমি আসো দেখিনি। একটু রোশো, আসছি। বলছি এখন কথা বলবো। বলো। শুনেছি তেনারা নাকি আগুনে ভয় পান। ওসব গপ্প কথা, অন্ধকারে দেখবোটা কি করে বলো দেখি। কি বলে গিন্নি?
গিন্নি, কে গিন্নি? মাদো গিন্নি? আগে গিন্নি, ফুলি গিন্নি, আগের জন্মের, আগের জন্মের। অনেক কাল আগের কথা ভায়া, তা প্রায় 100 বছর হবে। 100 বছর? জগবন্ধু ঘোষাল লোকটা আমি মন্দ ছিলুম না, একটু কেপন ছিল, হাত দিয়ে জল করাতো না, তবে একটা শখ ছিল মাছ ধরবার। নাম করা বসেল ছিলুম ভায়া, আর ওই মাছ ধরতে গিয়েই তো শালা জীবনটা গেল। মাছ পেল্লায় কাতলা মাছ, সেদিন ফুলির পেশব বেদনা উঠেছে। শহর থেকে একখান ডাক্তার আনলে ভালো হতো। ও কর্তা, খরচ জানিস? আপনারা দুজনে একই দিনে, মানে একই সময়ে, ওর তো আবার জন্ম হলো, আপনার হলো না? বংশের দায়। কত যুগ হয়ে গেল। আচ্ছা গিনি, তোমার সেই এক ঘুটি মোমরের কথা মনে আছে? হ্যাঁ, সেটা তুমি কোথায় লুকিয়ে রেখেছিলে না? হ্যাঁ, আম বাগান, এই আম গাছের নিচে। জানো গিন্নি, সবাই কেমন মুক্তি পেয়ে গেল, শুধু আমি পেলাম না। মোহ, মোহ, মোরেও আপনার মোহ গেল না, এখনো ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে। কি বলছো গিন্নি, এই এতগুলো মোহ আমি কার ভরসায় ছেড়ে যাই বলো দেখি? আজকালকার পোলাপানদের হাতগুলো তো একেবারে লাগাম ছাড়া। মরণ, মোরেও আপনার কেপ্পুনি ঘুচল। জানো গিন্নি, আমি না, আমি না তোমার মতো মুক্তি পেতে চাই। তোমার সাথে বড় অন্যায় করেছি, তোমার সাথে।
কিন্তু এই মোড়গুলো কার ভরসায় রেখে যাই বলো দেখি? অভয় দিলে একটা কথা বলি, আমি একজনকে চিনি, বড়ই সৎ আর নির্লোভ মানুষ, কিন্তু বড়ই দুঃখী। মোহরগুলো পেলে এ যাত্রায় বর্তে যাবে। কে সে? এই দায় থেকে আমাকে তোমাকেই মুক্ত করতে হবে ভায়া। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি। না না, বিশ্বাস করুন, আমার ওসব মোহর তোর কিছু চাই না। আমার শুধু চাই সাতকড়িকে। সে তোমায় ভাবতে হবে না। কেউ নাই জানা, কাটা বড় ম্যাচ ম্যাচ করতেছে, মনে পড়েছে মনে পড়েছে, এদিকে এসো ভায়া, এদিকে এখানে করো, এখানে 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 এখানটা 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 আরে হ্যাঁ এখানে এখানে খুঁড়ো 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 এখানেই তো,
বাঁচাইলে চলো দেখি সুচির মাথার উপর উঠতে চললো। শোনো, ঘরটা সারিয়ে নিও, শরীরের যত্ন নিও, খাওয়া দাওয়া করো ঠিক মতো, আর আমার তুলসী তলায় রোজ মনে করে জল প্রদীপ দিও। আর শোনো, পারলে একটা বিয়ে করো। মাধব